হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর আজকে আমি একটা ব্লগ ভিডিও শুট করব। অনেকদিন ধরে ইচ্ছা ছিল ব্লগ করব কিন্তু করে উঠতে পারছিলাম না। এখন থেকে আমি ভেবেছি প্রতি সপ্তাহে একটা করে ব্লগ দেব। তো আজকে আমি সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে আমি শুধু এখন সানস্ক্রিমই অ্যাপ্লাই করব। আমি এই সানস্ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে সানস্ক্রিম জেল, এটার মধ্যে SPF 60 আছে। তো এই সানস্ক্রিমটা আমি হচ্ছে ইনস্টাগ্রাম কোলাবরেশনে পেয়েছি। খুবই ভালো একটা সানস্ক্রিম, যদি আমি লিঙ্কটা পাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা প্রাইস হচ্ছে 475 রুপিস, তোমরা চাইলে ওখান থেকে বাই করতে পারো, আর খুবই ভালো সানস্ক্রিমটা। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কি রান্না করতে হবে। এখানে বাটা মাছ ভেজে রাখা আছে আর পটল আলু কাটা আছে, পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল হবে। আর এখানে আদা রসুনের পেস্ট রয়েছে। কড়া নিয়ে কেউ কমেন্ট করবে না, এটা আমাদের অনেক পুরনো কড়া আর আমাদের এই কড়াতেই রান্না করতে খুব ভালো লাগে। এখানে মোচা কাটা হচ্ছে, ছাড়ানো হয়ে গেছে, এখন টুকরো টুকরো করে কাটা হচ্ছে। পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল পটল আলু দিয়ে, আর এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি। তো চলো ভাত ভাড়া হচ্ছে খেয়ে নি। কেমন হয়েছে মোচার ঘন্ট আর হলো মাছের ঝোল? হ্যাঁ, এই দিকে তাকিয়ে বলবে তো ক্যামেরার দিকে, তুমি ওই দিকে তাকাচ্ছো কেন? তো এখানে আমার ভাত নিয়ে চলে এসেছি, প্রচন্ড গরম লাগছিল বলে আমি খাবারটা ওপরে ঘরে নিয়ে এসেছি। তো আমি এখন ওপরে ঘরে বসে খাবো, তারপরে ভাবছি ভিডিও শুট করব, কারণ একটা মেকআপ ভিডিও শুট করার আছে। তো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চিংড়ি মাছের যে মোচার ঘন্টটা হয়েছে সেটা সত্যি খুব ভালো হয়েছে, আর একটু ঝাল হয়ে গেছে কারণ আমি বেশি ঝাল খাই না। আর বাবা তো বললো বাবার খুব ভালো লেগেছে, কারণ বাবা ঝাল খেতে ভালোবাসে, জানো বাবার বেশি ভালো লেগেছে। চলো খেয়ে নিই, তারপরে আস। তো আমার মেকআপের সব জিনিস এখানে রয়েছে, এখন আমি মেকআপ স্টার্ট করব। তোমরা অনেকেই আমার মেকআপ কালেকশন দেখতে চেয়েছিলে, আমি একটু অর্গানাইজ করে নিই, তারপরে তোমাদেরকে মেকআপ কালেকশন শেয়ার করব। আর আজকে যে লুকটা আমি ক্রিয়েট করেছি, তো চলো দেখে নাও। কোন এই লুক, কহাঁ সে আতে হ্যায়? তো গাইস, এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি অনেকক্ষণ আগেই, আমার ভিডিও শুট করা হয়ে গেছে, আমি ইনস্টাগ্রামের জন্য ফটো তুলছিলাম আর রিলসও বানিয়েছি। এই আই মেকআপটা দেখতে হলে তোমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ইনস্টাগ্রামের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ও মেকআপ লুকটা কেমন হয়েছে আমাকে গিয়ে জানাতে পারো। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তোমরা ইনস্টাগ্রামে DM করতে পারো, আমি সবাইকে রিপ্লাই দিই। তো এই মেকআপ লুকটা আমি এখন রিমুভ করে ফেলবো, তো চলো মেকআপটা রিমুভ করে তারপরে আসি। গাইস, মেকআপ রিমুভ করে আমি 1 ঘন্টা মতন রেস্ট নিয়েছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, এখন একটু বেরাবো। আমি আর মা মিলে যাবো একটু বাগুইয়াটি মার্কেটে, কিছু কেনার আছে, তো চলো যাওয়া যাক। বাড়িতে ঢুকলাম আর রাস্তায় প্রচন্ড গরম, আমি সেরকম ভাবে কিছু কিনতে পারিনি। তো দেখাচ্ছি কি কি কিনেছি। মা এই শাড়িটা কিনে নিয়ে এসেছে, এই যে এই শাড়িটা, এটা হচ্ছে ব্লু এর মধ্যে আছে, ব্লু আর রেড। আর এইটা, এই কাপড়টা আমি কিনে নিয়েছি, এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড করব যখন আমি মেকআপ ভিডিও করব, তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে 1 মিটার কাপড়ের কিনে নিয়ে এসেছি এই কালারটা, আর কিছুই কিনিনি, এই দুটোই জিনিসই কেনা হয়েছে, আর আর টুকটাক জিনিস কেনা হয়েছে ঘরের জন্য, তো সেগুলো আমি আর দেখালাম না।
সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে অবশ্যই হিট করো। যদি তোমরা এরকম ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।